অবশেষে পুতুলকে বিয়ের প্রস্তাব দিল স্যার। হিংসায় গা জ্বলছে প্রতীক্ষার ফার্স্ট ব্লকবাস্টার পর্ব। ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন। কার কাছে এমনের কথা আজকের পর্বে দেখা যাবে। ডাক্তার পুতুলকে ফল খেতে বলেছে, কিন্তু প্রতীক্ষা ফল কিনতে দিচ্ছে না। বইয়ের মতন পলাশও বাধা দেয় মধুবালাকে। ছেলে বৌমার এই আচরণে তীব্র প্রতিবাদ করে মধুবালা। সে বলে, তিনি নিজের পেনশনের টাকা খায়, তাই তিনি চাইলে পুতুলের জন্য ফল কিনতে আনতেই পারে। পুতুল সেই সময় বলে, পলাশ প্রতীক্ষা নিজেদের ঘরের দরজা বন্ধ করে ফল খায়। এটা শোনার পর আরো রেগে যায় মধুবালা। পলাশ প্রতীক্ষাকে তিনি বলে, নিজের ঘরে বসে ফল খেতে পারিস, কিন্তু অসুস্থ দিদিকে একটু ফল এনে দিতে পারিস না? তখন পুতুল বলে, আজ যদি আমার বউ থাকতো তাহলে এমন হতো না। ও থাকলে আমি রোজ ফল খেতে পারতাম। এটা শুনে আরো বেড়ে যায় প্রতীক্ষা রাগ। সে বলে, বউ আর কখনো এই বাড়িতে আসবে না। এসবের মাঝে ব্যানার্জি বাড়িতে আসে তীর্থঙ্কর। এরপর সে পুতুলের হাতে কিছু ফল দিয়ে বলে, এখানে খুব বেশি ফল নেই, যেটুকু আছে তুমি খেয়ে নিও। পুতুল তখন জিজ্ঞেস করে, সে এতদিন কেন আসেনি? উত্তরে তীর্থঙ্কর জানায়, সে একটা কাজে ব্যস্ত ছিল তাই আসতে পারেনি। এদিকে তীর্থঙ্করকে দেখে তেলে বেগুনে জ্বলতে থাকে প্রতীক্ষা। সে বলে, আপনি এই বাড়িতে কেন এসেছেন? আপনাকে তো আসতে বারণ করা হয়েছে। জবাবে তীর্থঙ্কর বলে, আমায় তুতুল সব বলেছে, আপনি বেশি কথা বলবেন না। স্বামীর সঙ্গে আপনার সাজানো সংসার ভাঙতে আমার বেশি সময় লাগবে না। আমার কাছে যা যা ছবি আছে সেগুলো দেখলে কাজ হয়ে যাবে। এটা শোনার পর ভয় পেয়ে যায় প্রতীক্ষা, কিন্তু পলাশ রেগে যায়, ছবিগুলো দেখতে চায়। কিন্তু তীর্থঙ্কর জানায়, সঠিক সময় এলে নিশ্চয়ই দেখাবো। পর পলাশকে নিয়ে ঘরে চলে যায় প্রতীক্ষা। এরপর মধুবালার কাছে পুতুলকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করে তীর্থঙ্কর। সে কথা শুনে মধুবালা আর পুতুল ভীষণ খুশি হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর এমন সিরিয়ালের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।